অশোক, 7 দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনের মতো যে কক্সবাজারে লকডাউন পালিত হচ্ছে, শহীদ স্মরণী মোড় থেকে আপনাদের সাথে আছি আমি মরিয়ম নূপুর। আমি চেষ্টা করব এখানকার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন রয়েছে তা দেখানোর জন্য। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, যাদের কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আরেকটি তথ্য হলো প্রথম দ্বিতীয় দিনের মতো কিন্তু তৃতীয় দিনে জেলায় কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। জেলা প্রশাসনের মোবাইল কোড পৃথক অভিযান পরিচালনা করছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন শহরের মোড়গুলিতে। বিজিবি, পুলিশ, আনসারের অধিক একাধিক টিম কিন্তু মাঠে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী এবং তাদের টহলও কিন্তু আমরা বিভিন্ন মোড়ে মোড়ে কক্সবাজারের কলা তুলি এবং বাস স্ট্যান্ড এবং লিং রোড বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে দেখেছি তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। রিক্সা মোটরসাইকেল চলাচল ও নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই সাথে বিভিন্ন পয়েন্টে সাধারণ পথচারীদেরও ও তল্লাশি চালানো হচ্ছে। সুনির্দিষ্ট কারণ বা পরিচয়পত্র প্রদর্শন ছাড়া কাউকেই সহজে ছাড়া হচ্ছে না। প্রথম দিন এবং দ্বিতীয় দিনের তুলনায় আজকে অনেক যানবাহন আমরা দেখতে পাচ্ছি, রিক্সা মোটরসাইকেল আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। তারা প্রতিনিয়তই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কেন তারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন তারা বের হয়েছেন। যারা হাসপাতালে যাচ্ছেন তাদেরকে তারা যেতে দিচ্ছেন এবং যারা কোনো কারণ দেখাতে পারছে না তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। আজকে কিছু ক্ষেত্রে হয়তো মানুষজনের একটু আনাগোনা বেশি দেখা যাচ্ছে, তবে আমরা যৌক্তিক কারণ ছাড়া সরকারি বিধিনিষেধ যে জায়গাগুলোতে আছে যে বিষয়গুলো ছাড়া বের হওয়া যাবে না সে বিষয়গুলো দেখলে কিন্তু আমরা প্রতিটা মানুষকেই আসলে বোঝানোর চেষ্টা করছি। ক্ষেত্র বিশেষে আমরা যেখানে প্রয়োজন অবশ্যই আমরা সেখানে আইন প্রয়োগ করছি এবং সাজার আওতায় নিয়ে আসি যারা অপ্রয়োজনে অকারণে বেরোচ্ছে। দর্শক, এতক্ষণ চেষ্টা করেছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। এই ছিল এখানকার সর্বশেষ সার্বিক পরিস্থিতি।